वेलकम बैक टू माय चैनल कोलकाता ग्रीन गार्डन। आज आपनारा देखछेन खाटो जातेर जे नारकेल गाच ताते छोटो गाचे जे फल आसे आपनारा सकले शुनेछेन किन्तु अनेके देखेछेन अनेके देखेननि अनेके निजे चोखे देखेछेन अनेके भिडियोर माध्यमे देखेछेन। तो आजके आपनादेर जेटा देखाते चलेछि सेई खाटो जातेर नारकेल गाच। तो आमि किछु भ्यारायटी, एकटा भ्यारायटी ना कयेकटा भ्यारायटी आमि आपनादेरके देखाबो। तो एक एकटा भ्यारायटी এক এক রকম, তো সেটাই আপনারা দেখুন। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গঙ্গাবর্ধন একটা ভ্যারাইটি। তো গঙ্গাবর্ধন ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন, এতে প্রচুর ফলন এবং এই গাছটা 5 বছর বয়স, বিগত 3 বছর ধরে গাছটাতে ফল দিচ্ছে। তো গাছটাতে কত পরিমাণ নারকেল ধরে আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, প্রচুর প্রচুর পরিমাণ নারকেল ধরে আছে। এরকম যদি কোনো ভ্যারাইটি আপনারা বসাতে চান তো আপনারা বসাতে পারেন। এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমি। তো সরাসরি আমি অরিজিনাল ভিডিও আপনাদেরকে শো করছি, এটা কোনো ডুপ্লিকেট নয়। তো এটা গঙ্গাবর্ধন ভ্যারাইটি আছে। এই ভ্যারাইটি আপনারা বাড়িতে বসালেও কিন্তু এরকম ফল পাবেন। এক একটা কাঁদিতে অন্তত 25-30-40টা পর্যন্ত কিন্তু ফল পাবেন। 2 বছর থেকে 2.5 বছরের মধ্যে এই গাছটি দিয়ে ফল আসবে, তো এতে কোনো সন্দেহ নেই। আপনারা এরকম একটা ভ্যারাইটি কিনতে চাইলে আমাদের ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখুন এত সুন্দর একটা ভ্যারাইটি। সবথেকে বড় কথা হচ্ছে এটা আপনারা ডাব বিক্রি করবেন। ডাবে আপনারা মিনিমাম 14-15 টাকা পার পিস তো পেয়ে যাবেন। এক একবার আপনারা যদি 100 পিস করে ডাব বিক্রি করতে পারেন তাহলে চিন্তা করে দেখুন কত টাকা, প্রচুর টাকা একটা ব্যাপার আছে। এই গাছ যদি আপনারা মিনিমাম 100 কি 50টা লাগিয়ে রাখতে পারেন, যা এর থেকে প্রফিট দেয়, মানে যতটা ইনকাম আপনারা করবেন তাতে আপনাদের সংসার ভালোভাবে চলে যেতে পারে। তো এরকম ভ্যারাইটি আপনারা সচরাচর যেখান সেখান থেকে নিলে কিন্তু আপনারা ঠকে যেতে পারেন। কারণ যাদের মাদার প্ল্যান্ট নেই, যারা এই সম্বন্ধে জানে না, নারকেল গাছ বলে বিক্রি করছে কিন্তু আপনি নিচ্ছেন এক ভ্যারাইটি বলে আর এক ভ্যারাইটি দিচ্ছে, তো সেটার আপনারা ঠকে যেতে পারেন। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, গাছটা 1.5 বছর বয়স অলরেডি, নিচে থেকে একটা মুচি চলে এসছে, নিচে কিন্তু গুঁড়ি এখনও পর্যন্ত তৈরি হয়নি, তবুও দেখতে পাচ্ছেন অলরেডি 2-3টে কাঁদি চলে এসছে। এটা হচ্ছে মালয়েশিয়ান একটা ভ্যারাইটি। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্যারালিয়ান একটা ভ্যারাইটি। এটা আপনার লালচি কালার টাইপের হয়ে থাকে। তবে এই ক্যারালিয়ান ভ্যারাইটির গাছটা কিন্তু আপনারা বসালে প্রচুর ওই গঙ্গাবর্ধন বা মালয়েশিয়ান ড্রপের মতো ফল পাবেন না, কারণ এতে প্রচুর ফল কম, আপনারা দেখলে বুঝতেই পারছেন। তো এতে কিন্তু প্রচুর ফল কম। তো আপনারা সবথেকে বেস্ট আমার মতে বলে আপনারা মালয়েশিয়ান ড্রপ কিংবা গঙ্গাবর্ধন লাগাতে পারেন। ক্যারালিয়ান চারাটার দাম কম, কিন্তু আপনারা কেনার সময় আপনারা একটা জিনিস ভাবতে হবে, আপনারা কেনার সময় একটা চারা 200-300 টাকা যদি দাম কম হয়ে থাকে, সেই গাছটা 200-300 টাকা সেভ হচ্ছে মনে করে যদি বসান তাহলে আপনার ফলে কিন্তু ঠকে যাবেন। কারণ এই গাছটাতে যত পরিমাণ ফল কম দেবে তাতে আপনাদের প্রফিট হবে না। দেখতেই পাচ্ছেন 2-3টে 4টে করেও আছে, আর ওই ভ্যারাইটিগুলোতে দেখতে পাচ্ছেন প্রচুর আছে। তো সেক্ষেত্রে আপনারা একবার বিক্রি করবেন আপনাদের কিন্তু 1000 গুণ টাকা উঠে আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো এই ভ্যারাইটিগুলো কত সুন্দর ভ্যারাইটি, আমার পছন্দের সবথেকে এই ভ্যারাইটি। এই ভ্যারাইটি নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনারা হোম ডেলিভারিও পেয়ে যাবেন এবং বাল্ক কোয়ান্টিটিতে অর্ডার করলে নার্সারিওয়ালা আপনারাও পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেল থেকে যদি আপনাদের কিছু উপকৃত হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্যদেরকে জানিয়ে দেবেন। আমরা সচরাচর চাষিদের হেল্পফুল ভিডিও দিয়ে থাকি। চাষিদের কীভাবে সাহায্য করতে পারবো এটাই আমাদের সবথেকে বড় টার্গেট। তো আপনারা বিয়ারা বা কুল চাষে বা নারকেল চাষে যাই বলেন না কেন, আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন চারার প্রয়োজন হলে, এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসাবাদের দরকার থাকে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট করতে গেলে আপনার সকাল 8টা থেকে রাত 8টার ভিতরে কন্ট্যাক্ট করবেন, পেয়ে যাবেন। তো আশা করি আপনারা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে ভালো রাখুন। বাই বাই।